কেমন আছো? সবাই আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আগে ঘড়ি দেখে নিয়েছি, 11:59 বাজে, এখন বোধহয় 12টা বেজে গেছে। মেসেজ এলো 12টা বেজে গেছে, মানে মেসেজ এলো বলে ওইখানটায় দেখা যাচ্ছে 12টা বেজে গেছে। 12টার সময় থেকে আমার নতুন ব্লগটা শুরু করলাম। প্রথমে ওদিকে রান্না বসিয়েছে আওয়াজ পাবে, তো ভাতটা বসানো হয়েছে। এখানে ফাল্গুনের তরকারি কেটে রেখে দোকানে গেল, একটু এদিকে দিয়ে আসলাম। ফাল্গুনের দোকানে গেল তেল আর ডিম আনতে, দুটো ডিম আনতে দিলাম। দুটো ডিম বাড়িতে আছে, ফুলকপি দিয়ে ডিমের তরকারি করব। আর ডিম শাক আছে, ওই ডিম শাক আমাদের, আমি ভালোবাসি দেখে বড়া করি। আমি আগে বড়া করবো না, জালু দিয়ে ভাজবো। তো ওই 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 পাশে বাড়ির কাকিমা দিয়েছে আমাকে ডিম শাক, দেখা যাচ্ছে দেখো। এগুলোকে ডিম শাক বলে, তেতো তেতো হয়, একটু বড়া করলে বেশি ভালো লাগে। বড়া করবো না, আলু দিয়ে ভাজবো। ফাল্গুনি কিছুটা তরকারি কেটে ওইখানটায় চাকুতে করে কেটে রেখে গেছে, তো আমি বাকিটা কেটে নিই, আবার আসছি তোমাদের কাছে। ফাল্গুনি দেখো এইটুকু কেটে রেখে গেছে, তো আমি আর একটু কেটে নিই। ওখানে জল এনেছি, থালা টালা নিই, দিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। হ্যাঁ, লাইটটা পেয়েছি, এক এক সময় হারিয়ে যায়, দিয়ে এক এক সময় আবার পাই। তোদের একবারও বলিনি। এই দেখো আলুটা তেলে দেওয়া হয়েছে, আর ওদিকে ভাত হচ্ছে, ভাত প্রায় হয়ে যাচ্ছে। ফার্ম বলতে ডাকছে তো ভাত হয়ে গিয়েছে মনে হয়। তো ফ্যানটা ঝরিয়ে দিই, ডিমটা সেদ্ধ করে ছাড়ানো আছে বললাম তোমাদের এর আগে। আর আলুটা ভাজুক, এই ডিমের পাতাটা ওতে দিয়ে দেবে। ডিমের পাতা নয়, ওটা ডিম পাতা, শাকটার নাম ডিম পাতা, ডিম শাক বলে। আর ময়দাটা বেঁচে দিই, তরকারিটা বলছে সুন্দর করে করবে, খুব ভালো রান্না ফাল্গুনির বাবার হাতে। আমরা যেদিন গৃহ উপবাস করবো সেদিন আমাদের ফাল্গুনির বাবা রান্না করবে। হ্যাঁ বাবা, হ্যাঁ বলো। আলুটাকে ভাজা হোক, নালে কাঁচা থেকে যাবে আলুটা। ডিম ভাজা হয়ে গেছে, হুম বাবা ডিম ভাজা হয়ে গেছে। তো ডিমটা ওইদিকে ভাজা হয়ে গেছে, আর এইদিকে ফুলকপিটা ভাজা হচ্ছে, দিয়ে আলুটা ভাজিয়ে, আর ওই পাতাটা ভাজা হয়ে গেছে। ঘরে রেখে আসলাম, মুখে বলো, মুখে বলো, মুখে বলো, হাই বলো, মুখে হাই বলো। আরে হাম দাও, একটা হাম দাও, হাম হ্যাঁ আমাকে একটা হাম দাও তো, আমাকে একটা হাম দাও তো, পাখা বুড়ো। তো ভাল লাগছে না। তো এটা যদি মনে হয় যে ডান দিকে মনে হচ্ছে, তো ডান দিকেই, ও আমার ডান দিকের কোলেই আসলো। ওই দেখো, পাকা বুড়ো, পাকা বুড়ো, পাকা বুড়ো। ক্যামেরাটা অফ করো। এখন 3:47 বাজে, আজকে শুয়েছিলাম একটু, কোনোদিন শোয়া হয় না, ওই ক্লাবের মাঠে গিয়ে বসি। আজকে একটু শুয়েছিলাম, খেতার মধ্যে শুয়েছিলাম, প্রচণ্ড উঠে শীত লাগছে, কটা বাসন আছে ধোবো। আড়াইটের সময় বেলঘড়িয়া থেকে একটা দিদি পাই, ফোনে অনেক দিন থেকেই যোগাযোগ আছে, কথা বলে,
ফাল্গুনির বাবা যখন শরীর খারাপ হয়েছিল তখন ওই দিদি ভাই আমাকে প্রথম 1000 টাকা পাঠিয়েছিল। ওই দিদি ভাই প্রথম পাঠিয়েছিল, বলেছিল যে ওইটা তুলে এনে ফাল্গুনির বাবাকে, মানে আমি যেন কিছু ভালো কিছু জিনিস এনে খাওয়াই। তো আজকেও 1000 টাকা পাঠিয়েছে ফাল্গুনির বই কেনার জন্য। ইউটিউবে এসেছি বলে এতটা ভালোবাসা, এতটা সম্মান সম্ভব হয়েছে আমার। সত্যি ইউটিউবে এসেছি, আমি ভালোবাসাটাই বেশি পেয়েছি। উটো কথা কিছু শুনতে হয়েছে, শুনতে হয় এখনো। কিছুদিন আগেই কুটো কথা কটা শুনেছি, তোমাদের সাথে শেয়ার করিনি। আমার এই বাড়িটা বানিয়েছি আমি নাকি খারাপ কাজ করে, মানে আমি একটা মেয়ের সম্মান যেভাবে যায় আর কি, মানে আমি আমার সম্মান নষ্ট করে তারপর বাড়িটা বানিয়েছি, এরকম ধরনের কথা শুনতে হয়েছে আমাকে। তার জন্য আমি 3 দিন ভিডিও দিতে পারিনি, খুব খারাপ লেগেছে আমার। মানে আমার চরিত্র নিয়ে বড্ড টানা ছেঁচড়া, মানে টানা হাজরা করা হয়েছিল। তো তার জন্য আমি 2-3 দিন, মানে 3 দিন 3 দিন ভিডিও করতে পারিনি, শুধু কান্না করেছি। আর আমাকে কেউ কিছু বললে আমি কাঁদি। আর আমাদের ফাল্গুনির বাবাও একটু রেগে গেছিলো আমার উপরে ওই অন্য বিষয়ে, ওর জন্যই মানে রেগে গেছিলো যে আমি কেমন, 16 বছরেও আমাকে জানে, অত বড় কথা কেন আমাকে বলেছে। দিয়ে ও একটু রাগ করেছিল, মানে আমি কেন ওদের সাথে মিশি, কেন কথা বলি, আমাকে বারণ করে তা সত্ত্বেও বলি। তো তার জন্য তো আসে, আমি থাকতে পারি না, আমাকে ডাকলে কথা বললে আমি থাকতে পারি না। যাই হোক, এইটুকুই বলার যে ইউটিউবে ভালোবেসে ভালোবেসে আমাদের ফাল্গুনিকে, আমাকে ফাল্গুনির বাবাকে ভালোবেসে, প্রচণ্ড ভালোবাসে, তাই কিন্তু এই পয়সাটা পাঠালো। তো কেউ যদি অন্য কিছু ভাবে তাহলে তাদের তো আমি যেতে পারবো না, দিদি ভাইও তাই বলে আমাকে। আমি দিদি ভাইয়ের সাথে এই ঘটনাগুলো শেয়ার করেছিলাম, দিদি ভাই আমাকে বলছিল যে কেন ভিডিও দিচ্ছ না। তাই আমি শেয়ার করেছিলাম যে এরম ওরম হয়েছে আমার সাথে দিদি, তার জন্য আমি ভিডিও দিচ্ছি না। তো বললো কেন তুমি তোমার কাজ থেকে এরম সরে যাচ্ছ, তুমি তোমার কাজের লক্ষ্যে ঠিক থাকো, তুমি কী করছো সেটা যারা ভালো তারা ঠিক বুঝবে, যারা খারাপ তারা, তুমি যতই ভালো করো বুঝবে না, তারা খারাপ কথাই বলবে। তো যাই হোক, তোমাকে 2 বছর ধরে মানুষ দেখে চেনে, আর তুমি কোথায় অত হুটহাট করে যাও, আর তোমার যে কতটা শারীরিক সমস্যা সেটা আমরা সবাই জানি। একটা খারাপ কাজ কর, আমার সম্মানের কথা বলেছিল তারা। তো আমি যদি সম্মানের, মানে সম্মান আমার কি ওটাকে কি বলে, হ্যাঁ আমি সম্মানই বলছি, আমি সম্মান বিক্রি করে যদি পয়সা ইনকাম করা চাই, মানে করতে যাই, তার একটা অন্যরকম নিজেকে তৈরি করতে হয়। আমাকে হট হট করে বেরিয়ে যেতে হবে, আমাদের বাড়িতেও 5 জন আসবে, সেরকম ধরনের আমাদের বাড়িতে কেউ আসেও না, আর আমিও কোথাও যাই না। তো ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো না, কিন্তু এতটা তোমরা ভালোবাসা দাও আমাকে, এতটা ভালোবাসো, আমার ইউটিউব থেকে যদি ইনকাম থাকতো আমি জানি তোমরাও আমাকে, আমি সেই জায়গায় থাকলে তোমরাও কেন আমাকে দেবে, তাই না? যে ও তো আছে, কিন্তু তোমরাও বোঝো যে আমাদের অবস্থাটা এখন কোন জায়গায় দাঁড়িয়ে আছো আছে। তো তার জন্য চলো, আবার অনেকক্ষণ বললাম, রাত্রিরে ফাল্গুনির কাছে কিছু পয়সা আছে, 50 টাকা মতন। ও বললো যে মা আজকে পায়েস খাবো। তো আমি, মানে আমার অনেকক্ষণ বাঁকা হয়ে যাবে। একদিন আমি গুড়, যার সাথে গুড় নেই ওই দাদার সাথে কথা বলিয়ে দেবো, আমি গুড় নেবো না কিছুতেই। বলছে জানো আমাকে অনেকে ধার চায় যে একটু ধারে গুড় দিয়ে যাও না, আমি দিই না, কিন্তু তোমাকে আমি জোর করে দিয়ে যাচ্ছি, কারণ আমি, আমরা ব্যবসাদার, আমরা মানুষ চিনি। দিয়ে 80 টাকার গুড় জোর করে দিচ্ছিল, আর আমি কিছু বলতেও পারছিলাম না। দিয়ে প্রতিমা আবার গুড় নিতে গেছে, দাম বললাম যে তাহলে এটাই 40 টাকা করে ভাগ করে দাও। তো সেই গুড়টা আছে, আজকে ফাল্গুনি বাবাকে বললাম
তাহলে ফাল্গুনি বলছে 50 টাকা, ও ওই যে 5 টাকা 10 টাকা করে নেয়, জমি রেখে দিয়েছে। আর আজকে ময়দা নেই, নালে গম ভাঙিয়ে ময়দা ছিল, তো ময়দা ইয়ে হয়ে গেছে, শেষ হয়ে গেছে। দিব বলে 1 প্যাকেট ময়দা আর 100-150 মতন চাল নিয়ে আসতে, দিয়ে ওইটা পায়েস হবে আর রুটি হবে রাত্রে। তো এখন আর কথা বলছি না, বাসন মাজবো, কটা তুলো আছে পুরাবো, আজকে আর বাইরে গিয়ে বসবো না, নাহলে তুলোগুলো ইয়ে হয়ে যাচ্ছে, জমে যাচ্ছে, হচ্ছে না, রাত্রির দিকেও ঘুরতে যাচ্ছে। তো চলো, কতক্ষণ বললাম, দাঁড়াও চালে একটু ঘি মাখাতে হবে। তো এই দেখো, আমি এদিকে তুলোগুলো পুড়াচ্ছিলাম, এই দেখো তুলো পুড়াচ্ছিলাম, ফাল্গুন বাবা চলে এসছে, ও নিয়ে আসলো, কি অন্ধকার লাগছে ফাল্গুন বাবাকে, একটু ঘি মাখালে সেন্ট হবে, গোবিন্দ হোক চাল। তো আমাদের হাতে করে দিয়ে একাই দাঁড়াও, আলোটা এদিকে ভালো হয়, এই দেখো চালটা, আমি ব্যাগ ক্যামেরা দেখো, চাল না চিনি, এটা চাল, চাল তো আজ দেখাচ্ছি দাঁড়া, একদম হাতটা ভর্তি, আমাদের লজ্জাও লাগে, ধূপটা এখানে বলছে, এটা ওইদিকে রাখো তো ভালো, হাঁড়িটা ওইদিকে রেখে দাও, ঘি এখানে আছে, ঘি দাঁড়াও একটুখানে আছে, দেখো মনে হয় আঙুলে করে বার করো, একটু মাখি না ভালো হবে। দেখো ময়দা এনেছে, দু প্যাকেট দুধ এনেছে, দুধটা দেবো, দুধটা ওই যখন কাটবে তখন নিবি, ফেলে দাও, দিয়ে ওই থেকে পাশ থেকে নাও, হাতটা ধুয়ে আসো। তো চলো, এমনি ভিডিওটা বড় হয়ে আছে, আমাদের হোয়াইট হয়ে যাক, কি হতে হতে একটু দেখাবো। দেখা যাচ্ছে না, মুখটা খুবই লাগে, সামনে লাগে না, ঠিক আছে, পায়েসটা হয়ে গেছে, ফাল্গুনি বাবা করে ফেলেছে, ওইখানে আসছে দেখাচ্ছি, পরে একটু পরে দেখা যাচ্ছে আমি বেলে দেবো আর ভেজে নেব, এই দুপুরবেলা নয় বইটা বেলা রেখে দাও, এমনি ভিডিও বড় আছে, এই দেখো রুটি হচ্ছে, এখানে কটা বেলে দিলাম, এখানে কটা করা হয়ে গেছে, ফাল্গুনি বাবা ভাজছে, ৫টা মনে হয় আছে, আর আসবে আসবে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আসো আসো, অন্ধকার হচ্ছে গো, অন্ধকার হচ্ছে, এখানে এখন রুটি করছে, আমার ঘাড় ধরে এতক্ষণ দাঁড়িয়ে ছিল, আমি বেলে দিচ্ছিলাম, ময়দাটা দরকার, চলে আসো চলে আসো বাবা, চলে আসো। তো এই দেখো হয়ে গেছে, ফাল্গুনি বাবা এটা খাচ্ছে, ফাল্গুনি এখন ওখানে বসে আছে, বসে নেই পড়ছে ওখানে বসে বসে, দেখো এই দেখো পায়েস হাফ শেষই হয়ে গেছে,
প্রতিমাদের দিলাম, বাবাকে দিলাম, ওরা সব খাচ্ছে, আর এখানে ফাল্গুন বাবা খাচ্ছে। এখন 7:30 বাজে, 7:30 সময় হয়ে গেল আমাদের করা, রুটি পায়েস করা হয়ে গেল। ফাল্গুন বাবা এখন একটু খেয়ে হিসাবে যাবে, দিয়ে আমি একটু খেলাম, ফাল্গুন বাবা খাচ্ছিল, ওর মুখে একটু দিয়ে দিল, তার জন্য ওরা মুখটা ভারী ভারী লাগছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই থাকলো, যদি ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। তো চলো আজকের মতো এখানেই।